শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 28 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, জল নামছে কচ্ছপ গতিতে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে রকেট বেগে, এখনো অতই জ্বলে শহর শিলচর। বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে মন্তব্যকারীকে শীঘ্রই গ্রেফতারের দাবি। সাম্প্রতিক বন্যায় আসামের 28টি জেলা আক্রান্ত হয়েছে, এ পর্যন্ত মৃত্যু হয়েছে 130 জনের। আসামকে বন্যাক্রান্ত এলাকা হিসেবে ঘোষণা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। সরকারি ত্রাণ থেকে বঞ্চিত সূর্যদাস গ্রাম, অসহায়দের পাশে কেউ দাঁড়াতে চায় না এমনটাই অভিযোগ উঠেছিল। এবার গ্রামের একাংশ যুবকের উদ্যোগে সূর্যদাস গ্রামের বন্যার্তদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। JEE মূল পরীক্ষার জন্য NIT পর্যন্ত বাসের ব্যবস্থা। এবং সর্বশেষ খবরটি হলো, বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য শিলচরের জয়ন্ত মল্লবরুয়াকে 4 দিনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা আসলে ঠিক কী বার্তা দিলেন পরিমল শুক্লবদ্ধ রাজদীপ রায় দীপায়ন চক্রবর্তীদের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। জল নামছে কচ্ছপ গতিতে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে রকেট বেগে, টানা 7 দিন ধরে জলবন্দী গোটা শহর। ঘরে কোমর জল, গলিতে গোলা জল, নেই কারেন্ট, নেই মোবাইল পরিষেবা, ফলে কেউ কারোর খবরটুকু পর্যন্ত নিতে পারছেন না। এমন অবস্থা কোভিডকালের লকডাউনেও দেখা যায়নি। 4 দিনে দুবার শিলচরে এসে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করে গেছেন স্বয়ং হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সাংবাদিকদের বলেছেন ত্রাণ বিলি নিয়ে মানুষ খুশি, কিন্তু বাস্তব অন্য কথা বলছে। সোমবারও শহরের বহু এলাকা জলের তলায়, বহু এলাকায় এখনও বিদ্যুৎ আসেনি। যেসব পড়ায় এসেছে সেখানেও ঔ আছে ঔ নাইর মতো চপলমতি বিদ্যুৎ। আকাশে রিলিফ নিয়ে হেলিকপ্টার ঘুরছে। শিলচরের ইতিহাসে এই প্রথম এয়ার ড্রপিং করে ত্রাণ দেওয়া হচ্ছে দুর্গতদের, কিন্তু সেই ত্রাণ পৌঁছাচ্ছে কি মানুষের কাছে? NDRF নদীর মতো রাস্তায় নৌকা নিয়ে ঘুরছে, এমন দৃশ্য কি শিলচর কোনোদিন কল্পনা করতে পেরেছিল? মুখ্যমন্ত্রী রবিবার খোলাখুলি স্বীকার করে নিয়েছিলেন যে এত বড় দুর্যোগ, ফলে সব জায়গায় প্রশাসন পৌঁছতে পারেনি। তিনি বলেছেন গলিগুলোতে NDRF-এর নৌকা ঢুকা সম্ভব নয়, ফলে ঠিক কি হয়েছে, গলিগুলোতে NGO-র মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে, কিন্তু ঘটনা হচ্ছে বহু জায়গায় সেটাও সম্ভব হচ্ছে না। এই না হওয়ার কারণ একটাই, প্রশাসন ঠিকভাবে সাজিয়ে তুলতে পারেনি ত্রাণ নেটওয়ার্ক। পাবলিক স্কুলের মতো জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। বিভিন্ন পাড়ার সূত্রে জানা গেছে সামনে পুরো বুট, শাসক দলের টিকিট প্রত্যাশী বেশ কয়েকজন ত্রাণ বিলি করে করে বেশি জনপ্রিয়তা আজলা ভরে তুলে নেবে, সেটারও একটা অদৃশ্য প্রতিযোগিতায় উলুখাগড়া হতে হয়েছে জলবন্দিতে। বিজেপির দেশ জুড়া সাফল্যের একটি বড় কারণ হচ্ছে তাদের পৃষ্ঠপ্রমুখরা, এক একটি বুথের জন্য এক একজন পৃষ্ঠপ্রমুখ। কোন বাড়িতে কতজন ভোটার, সেই সব এই পৃষ্ঠপ্রমুখদের নখ দর্পণে। ত্রাণ বণ্টনের সময় পৃষ্ঠপ্রমুখদের এই নলেজকে কেন কাজে লাগাতে পারল না বিজেপি জেলা কমিটি? কেন নেতারা এই সম্ভাবনাকে কাজে লাগালেন না, এই প্রশ্ন উঠছে। গত 7 দিনের শিলচরে প্রশাসন বলে কোনো বস্তু ছিল কিনা, এ নিয়েও প্রশ্ন উঠছে। গত 19 জুন রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসন প্রেস বিবৃতি জারি করে জানিয়েছিল, বেতুকান্দির বা দুষ্কৃতীরা কেটে দিয়েছে, ফলে শহরের নিচু এলাকায় জল ঢুকতে পারে। কিন্তু ওই রবিবার রাত থেকেই জল হুড়মুড়িয়ে ঢুকেছে। শুরুর এই সময়টা প্রশাসন ডিলে তালে চলার ফলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে গেছে। এরপর নৌকা অধিগ্রহণেও সময়ে পদক্ষেপ করতে পারেনি প্রশাসন, ফলে পরিস্থিতির ফায়দা নিয়ে কিছু লোক যেমন খুশি টাকায় নৌকা চালিয়েছেন। মাইকেল মধুসূদন সরণি থেকে হাইলাকান্দি মেন রুটে আসার জন্য এক অসহায় মানুষ 5,000 টাকা নৌকা ভাড়া দিয়েছেন। একদিনের জন্য নৌকা ভাড়ার দর উঠেছে 10,000 টাকা পর্যন্ত। অথচ প্রশাসন এই পরিস্থিতিতে নৌকাগুলো আগে অধিগ্রহণ করলে মানুষকে এত ভোগান্তি সহ্য করতে হতো না। আবার গলিতে গলিতে ত্রাণ বিলি আরও সহজ হতো। হিমন্ত বিশ্ব শর্মা আসার পর কিছুটা হলেও পরিস্থিতি লাইনে পড়বে বলে ভাবা গিয়েছিল। মুখ্যমন্ত্রী 10 জন আধিকারিকের একটি দলও পাঠিয়েছেন, কিন্তু দলের মধ্যে সমন্বয় কতটুকু গড়ে উঠেছে, এ নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ আধিকারিকরা নিজেরা তো জলে নেমে কাজ করবেন না, তারা পরিচালনা করবেন। জলে নেমে যাদের দিয়ে কাজ করানো যেত, সেই NGOগুলোকে কেন ঠিকভাবে কাজে লাগানো হলো না শুরু থেকে, এই প্রশ্ন থেকেই যায়। NGOগুলো সোশ্যাল মিডিয়ায় তাদের যোগাযোগের নম্বর দিয়ে রেখেছিল, কিন্তু তারপরও তাদের সেভাবে কাজে লাগানো যায়নি। রাজনৈতিক দলগুলোর ওয়ার্ড ভিত্তিক কমিটিগুলো সেভাবে কাজ করতে পারেনি।
এটা ঠিক, এত বড় বিপর্যয় আগে দেখেনি কেউ। তাছাড়া রাজনৈতিক দলের পাড়ার নেতারা নিজেরাও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু নেতারা এবং প্রশাসনের কর্মকর্তারা ঠিকভাবে পরিকল্পনা করলে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমানো যেত। অপরদিকে সাম্প্রতিক বন্যায় আসামের 28টি জেলা আক্রান্ত হয়েছে। বন্যাক্রান্তের সংখ্যা 25 লক্ষেরও বেশি। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 130 জনের। ক্ষয়ক্ষতি কত হতে পারে তা অনুমেয়। এই ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যকে বন্যাক্রান্ত এলাকা হিসেবে সরকারিভাবে ঘোষণা করতে হবে বলে দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেসবার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, এবারের বন্যার ভয়াবহতা অভূতপূর্ব। বরাক উপত্যকা তথা শিলচর গত 100 বছরে এরকম বন্যা দেখেনি। অন্যান্য জেলার অবস্থাও একই। যদি সরকার, এসটিআরএফ, এনডিআরএফ, সেনাবাহিনী, বিমান বাহিনী সবাইকে বন্যায় উদ্ধার ও ত্রাণ কার্যে নিয়োগ করতে পারে, তাহলে সরকারিভাবে এই রাজ্যকে বন্যাক্রান্ত ঘোষণা করতে আপত্তি কোথায়? তাই শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করার দাবি জানিয়েছে ফ্রন্ট। নাগরিকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে দাবি জানিয়েছে ফ্রন্ট। প্রদীপবাবু আরও বলেন, বরাক উপত্যকায় এই বন্যা শুরুর আগে থেকে এ পর্যন্ত প্রশাসনিক তৎপরতা ও উদ্ধার কার্য যে যথাযথ ছিল না তা বোঝার জন্য বিশেষ কষ্ট করার দরকার নেই। শুধু সামাজিক মাধ্যমে চুপ রাখলে বা আম নাগরিকের সঙ্গে একটু কথা বললেই তা জলের মতো স্পষ্ট হয়ে যাবে। তিনি আরও বলেন, বেতুকান্দিতে বাঁধ কাটার ব্যাপার ঘটেছে 20 দিন আগে। এ ব্যাপারে স্থানীয় জল সম্পদ তথা সেচ বিভাগের কর্তারা শুধু একটি মামলা করা ছাড়া কেন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি? কেনই বা প্রশাসন জনগণকে যথাসময়ে সতর্ক করেনি? সেই সব প্রশ্নের উত্তর চাই। বিডিএফ আহ্বায়ক বলেন, বরাকের বিভিন্ন এলাকা থেকে যদি স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণে এগিয়ে না আসতেন তাহলে এই বিপর্যয়ের ফল অনেক মারাত্মক হতো, কারণ সরকারি সাহায্য প্রান্তিক জায়গায় একেবারেই পৌঁছায়নি। তিনি বলেন, এই উপত্যকার যুবকরা যে মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় অপরিসীম ঝুঁকি ও শ্রম দিতে পারেন তা দেখিয়ে দিয়েছেন। প্রদীপবাবু বলেন, এবারের বন্যায় পরিকাঠামোগত যা ক্ষতি হয়েছে তা যত শীঘ্রই সম্ভব মেরামত করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন বিপদ এড়ানো যায় এজন্য যথার্থ পরিকল্পনা তথা পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি কেন্দ্র সরকারকে এ ব্যাপারে শীঘ্রই সচেষ্ট হবার আহ্বান জানিয়েছেন। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে আহ্বায়ক ঋষিকেশ দে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন। অপরদিকে বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে মন্তব্যকারীকে শীঘ্রই গ্রেফতারের দাবি। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য সঞ্জয় কুমার আহিরের বিরুদ্ধে নালিশ জানাতে দুর্লভচূড়া ও রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডল সভাপতিদ্বয়ের উপস্থিতিতে জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা ও রামকৃষ্ণনগর পুরসভার সভানেত্রী, উপসভাপতি, ওয়ার্ড কমিশনার, জিপি সভাপতি, ওয়ার্ড সদস্য সম্মিলিতভাবে করিমগঞ্জের জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলা বন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেন। রাতাবাড়িতে এই প্রথম কোনো বিধায়ক যিনি গরিবের সুখে দুঃখে অহরহ কাজ করে যাচ্ছেন। প্রথমে করোনা মহামারীর সময় ত্রাণ সামগ্রী, এরপর পূজোয় কাপড় বিতরণ ও আর্থিক সাহায্য, এবং এখন বন্যাক্রান্তদের নিজের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান সত্যি তা প্রশংসনীয়। বর্তমান প্রাকৃতিক দুর্যোগের সময় বা করোনা মহামারীর সময় হোক, মানুষ গৃহবন্দী থাকার সময় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার মানুষের সাহায্যে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন, তা রাতাবাড়ির সর্বকালের ইতিহাসে প্রথম ও অদ্বিতীয়। এক মানবতাপরায়ণ নেতার যোগ্যতা নিরূপণ কেবলমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না, কর্মের বা দায়িত্ববোধের দিক দিয়ে রাতাবাড়ির বিধায়ক এই দুর্যোগের সময় যে ভূমিকা পালন করছেন, অনেক আইএএস ডিগ্রিধারীও এই ভূমিকা পালন করতে হিমশিম খেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা দিয়ে মানবতাবোধ নিরূপণ করা যায় না। যারা এই প্রাকৃতিক দুর্যোগের সময় বিধায়ক বিজয় মালাকারের দায়িত্ব জ্ঞান ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করার পরিবর্তে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করে সমালোচনা করছেন, তারা তাদের হীন মানসিকতার পরিচয় দিচ্ছেন। রাতাবাড়ির সচেতন নাগরিকরা সমালোচনাকারীর তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়েছেন। আসলে বিধায়ক বিজয় মালাকারের জনপ্রিয়তা একাংশ লোকের নিদ্রাহরণ করায় তারা মানসিক ভারসাম্য হারিয়ে সামাজিক মাধ্যমে প্রলাপ বকছেন। দোষীকে শীঘ্রই গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করার দাবি জানানো হয়েছে। অপরদিকে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2022-এর জেইই মেইন পরীক্ষায় যারা প্রতিদিন 2 শিফটে বসবেন সেই সব পরীক্ষার্থীদের জন্য এনআইটি পর্যন্ত শিলচর থেকে এএসটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।
এই উদ্দেশ্যে এএসটিসির বাসগুলি শিলচর দেবদূত পয়েন্ট থেকে চলাচল করবে। যোগাযোগের নম্বর সহ যানবাহনের বিশদ বিবরণ হচ্ছে গাড়ির নম্বর AS201514, যোগাযোগের নম্বর 6002153481 অথবা 8404068283, গাড়ির নম্বর AS1891, যোগাযোগের নম্বর 8822472128। সকালের শিফটের রিপোর্টিং সময় হবে সকাল 6টায়, বিকেলের শিফটের জন্য শিলচরের দেবদূত পয়েন্ট থেকে শুরু হবে সকাল 11টায়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক তথা CEO এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন। অপরদিকে গ্রামের একাংশ যুবকের উদ্যোগে সূর্যদাস গ্রামের বন্যার্তদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। উল্লেখ্য, সরকারি ত্রাণ থেকে বঞ্চিত সূর্যদাস গ্রাম, অসহায়দের পাশে কেউ দাঁড়াতে চায় না, এমনটাই অভিযোগ তুলেন গ্রামবাসী। এমতাবস্থায় গতকাল রোজ সোমবার সূর্যদাস গ্রামের একাংশ সচ্ছল যুবকের সহযোগিতায় জাকারিয়া হোসেন রাজ প্রায় 30টি অসহায় বন্যার্ত পরিবারকে ডাল, তেল, মশলা, মোমবাতি ইত্যাদি এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ান। এই করুণ পরিস্থিতিতে অসহায়দের পাশে থাকায় গ্রামবাসী উনাকে কৃতজ্ঞতা জানান। এদিন জাকারিয়া হোসেন রাজ সংবাদ মাধ্যমকে জানান, গ্রামের একাংশ যুবকের সক্রিয় সহযোগিতায় আজ অসহায়দের ঘরে দুমুঠো অন্ন তুলে দিতে সক্ষম হয়েছেন। তাই সহযোগিতায় থাকা গ্রামের সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এদিনের ত্রাণ বণ্টনকালে উপস্থিত ছিলেন গুড়ামারা আঞ্চলিক কাউন্সিল প্রচার সম্পাদক তথা স্থানীয় যুবক জাকারিয়া হোসেন রাজ, সভাপতি আফজল হোসেন, সম্পাদক লুকমান হোসেন প্রমুখ। অপরদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য শিলচরে জয়ন্ত মল্লবরুয়াকে 4 দিনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়ে হিমন্ত বিশ্বশর্মা আসলে ঠিক কী বার্তা দিলেন পরিমল শুক্লবদ্ধ রাজদীপ রায় দীপায়ন চক্রবর্তীদের, রাজনৈতিক মহলে এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। জয়ন্ত মল্লবরুয়া জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী, গোটা শহর জলের জন্য হাহাকার করছে, ফলে তাকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পাঠাতেই পারেন এমন যুক্তি কেউ কেউ দেখাতেই পারেন। কিন্তু জেলায় একজন অভিজ্ঞ মন্ত্রী রয়েছেন, রয়েছেন সাংসদ বিধায়ক, সেই জায়গায় এই সেদিন মন্ত্রী হওয়া জয়ন্ত মল্লকেই কেন সবার মাথার উপর বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন উঠবে, তাহলে কি পরিমল, রাজদীপ, দীপায়নের ক্রাইসিস ম্যানেজমেন্টের উপর ভরসা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী? বিশেষ করে নাম এসে যায় পরিমল শুক্লবদ্ধের। 23 জুন শিলচরে এসে হিমন্ত বিশ্ব কিন্তু পরিমল বাবুর উপরই দায়িত্ব ছেড়ে গিয়েছিলেন, সঙ্গে সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী তো ছিলেন। কিন্তু এর 4 দিনের মাথায় শিলচর এসে মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন জয়ন্ত মল্লবরুয়াকে শিলচর পাঠানো হবে। বরাকে একজন মন্ত্রী থাকা অবস্থায় কেন ব্রহ্মপুত্র উপত্যকার আরেকজন মন্ত্রীকে বন্যা ত্রাণ ও পুনর্বাসনে গতি আনতে হলো, এ নিয়ে খুদ বিজেপিরই অন্দরে প্রশ্ন উঠেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে, প্রলয়ঙ্কারী বন্যা মোকাবিলার মতো জেলা স্তরের সব বিভাগের মধ্যেই যে সমন্বয় রাখার প্রয়োজন হয় সেটাতে আদৌ গুরুত্ব দেননি জেলার শীর্ষ কর্তারা, ফলে স্বাভাবিকভাবেই জল থেকে বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবার হতাশাজনক চেহারাটা মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। অনভিজ্ঞতার খেসারত দিতে হয়েছে শহরের 3 থেকে 3.5 লক্ষ মানুষকে। 2004 সালে শিলচর শ্মশানঘাটে জল উঠেছিল, ফলে দীর্ঘ 18 বছরের পথ পরিক্রমায় এই শহরের রাজনৈতিক অভিভাবকরা দ্বিতীয় কোনো বিকল্প শ্মশানঘাট তৈরি করতে পারেননি। অথচ মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় যা কারো সময় এবং মুখের দিকে চেয়ে আসে না, ফলে বাধ্য হয়ে শিলচরের মৃতদেহ নিয়ে লক্ষ্মীপুরে সৎকার করতে হয়েছে। আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, সেটা হলো সংবিধানের নির্দেশিকা বলে আমলাতন্ত্র বরাবরই আড়ালে থেকে কাজ করেন, এভাবে প্রাকৃতিক দুর্যোগ এলে সাধারণত শাসক দল এবং তাদের নেতারাই মুখ্য ভূমিকা নিয়ে জনগণের অভাব অভিযোগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুধু তাই নয়, কোথায় কী করতে হবে সেটা আমলাদের দেখিয়ে দিতে হয় চোখে আঙ্গুল দিয়ে, এমনকি ত্রাণ ও পুনর্বাসনের তদারকি করতে সাংসদ বিধায়কদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় সেটারও খামতি লক্ষ্য করা গেছে। এমনকি কন্ট্রোল রুমের মতো গুরুত্বপূর্ণ নম্বরে ফোন করেও মানুষ সেভাবে সাড়া না পাওয়ায় ক্ষোভের পারদ চড়েছে সাধারণ মানুষের মধ্যে। এরই মধ্যে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তার এলাকায় বন্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখে শিলচরের মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছেন তাতে দুহাত তুলে সমর্থন জানিয়েছেন শিলচরের বিজেপি কর্মীরাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের সাম্প্রতিক বন্যাকে মানবসৃষ্ট বলে যে অভিযোগ দিয়েছেন সেটা নিয়ে রাজনৈতিক মহলে চাপান উতর শুরু হয়েছে।
বাস্তব হলো এই যে এর আগেও এই জেলায় বাঁধ যেমন কাটা হয়েছে ঠিক একইভাবে বহু বাঁধ মেরামতির অভাবেও ভেঙে পড়েছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি জটিল হওয়ার পাশাপাশি মানুষের দুর্ভোগ শতগুণ বাড়িয়ে দিয়েছে। 72 ঘন্টার মধ্যেই দুবার সফরে এসে মুখ্যমন্ত্রী নিজে এটা উপলব্ধি করেছেন বলেই গুয়াহাটি ফিরে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই চিকিৎসক দলকে পাঠিয়ে দিয়ে বন্যা পরবর্তী পরিস্থিতি